শুন তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না তোমায় পাওয়ার আশে এমন ছুটে মদিনা এ আশিকে দিদার দাও না আর দূরে ঠেলে দিও না আমার বেরাব তাফসিরে বৈদবের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ যে বাক্যটি এই বাক্যটি লেখার জন্য আটটি অক্ষরের প্রয়োজন হয় কয়টি আরো জোরে বলতে হবে কয়টি আমার ভাইরা বন্ধুরা যদি কোনো মুমিন ব্যক্তি কোনো মুসলমান বান্দা এবং বান্দি একবার আলহামদুলিল্লাহ বলবে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে বলেন না সুবহানাল্লাহ জান্নাতে যাইতে রাজি আছেন কে কে দুইটা হাত তুলেন দেখি সবাই জান্নাতে যাইতে রাজি আছেন আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলি আমিন তাহলে জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না আরো জোরে বলতে হবে লাগবে কি লাগবে না জান্নাতের কাজ করা লাগবে জান্নাতের কাজ কি জুয়া খেলা জান্নাতের কাজ আরো জোরে বলতে হবে জুয়া খেলা জান্নাতের কাজ চায়ের দোকানে বসে জান্নাতের কাজ টিভির পর্দায় বসে মহিলাদের আড্ডায় বসে আরামের বিছানায় বসে জান্নাত পাওয়া যাবে এত সহজ না জান্নাত যদি পেতে চাও ওই মা বোনদেরকে বলবো ওই যুবক ভাইদেরকে বলবো বুড়ো বাবাদেরকে বলবো আরামের ঘর ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে চলে আসুন না আজকের যেই বাগান উলামাইদের বাগান বেহেস্তের বাগান কোরআনের বাগানে এসে পড়ুন দেখবেন আমার আল্লাহ একে উসিলা করিয়া কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতের ফয়সালা করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার মেরাব এই মজলিসটা কত দামি মজলিস এই দামি মজলিসে যদি তুমি আসতে পারো পায়ে হেঁটে হেঁটে যদি এই দামি মজলিসের মধ্যে আসতে পারো বসতে পারো কোরআনের কথাগুলো শুনতে পারো দেখবা আমার আল্লাহ একে উসিলা করিয়া কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে নাজাতের ফয়সালা করে দিবে বলেন না সুবহানাল্লাহ এই মজলিসটার কত দাম এই মজলিসটা এমন একটা দামি মজলিস বান্দা যখন এই মজলিসে বসার পর বান্দা যখন কোরআনের কথা শুনি রাসূলের কথা শুনি আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা দেখ তোরাই তো বলেছিলি আমার দুনিয়াতে বান্দারা যখন যাবে তারা নাকি ঝগড়া করবে ফাসাদ করবে বিবাদ করবে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইতে চাই ফেরেশতারা বললেন আল্লাহ গো কেন আপনি প্রতিনিধি বানাইতে চান যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে দাঙ্গা হাঙ্গামা করবে একজনের সাথে আরেকজন বিবাদ করবে ونحن نسبح بحمدك ونقدس لك اقو الله আমরাই তো আপনার গুণকীর্তন পালন করি তাসবিহ তাহলিল করি দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ কই দেখ রে বান্দা দেখ ওই যে টিটির চর মদিনাতুল উম্মাহ মাদ্রাসার আজকের মাহফিলে দেখ কিছু পাগল বান্দা এবং বান্দি বৈশা আছে যা যা দেখ ওই বান্দাগুলো কোরআনের কথা শুনতেছে হাদিসের কথা শুনতেছে তাদেরকে সাক্ষী রাখলাম আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করিয়া দিলাম বলেন না সুবহানাল্লাহ
তাহলে এই মজলিসটার কত দাম, এই কোরআনের বাগানের কত দাম? আয় মুসলমান, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করে, একটার পর একটা চক্রান্ত করে, একটার পর একটা কুটুচুরি করে, একটার পর একটা দিক নির্দেশনা করে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য নাস্তিক বেইমানরা উঠে পড়ে লেগেছে চিল্লায় বলতে হবে কথা, ঠিক কিনা? দেখবেন এই কোরআনের আওয়াজ কিভাবে তারা বন্ধ করে, ষড়যন্ত্র করে। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাবা মা আমাকে সকালবেলা মুক্তবে দিয়ে আসতেন। এখনো গ্রামগঞ্জে দেখা যায় ছেলে সন্তানকে ঘুম থেকে উঠে মুক্তবের মধ্যে দিয়ে আসে। আর বর্তমানে এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য দেখবেন সকালে যখন বাচ্চা যখন ঘুম থেকে ওঠে মা এবং বাবা মিলিয়া ছেলে সন্তানকে কেজি স্কুলের মধ্যে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? হে মুসলমান, কোরআনের আওয়াজ যদি বন্ধ করে দেওয়া হয়, কোরআনের আওয়াজকে যদি বন্ধ করে দেওয়া হয়, শুধু আপনার আমার ক্ষতি না, সবারই ক্ষতি। কারণ এই কোরআনের আওয়াজ দ্বারা আপনার নামাজ পড়তে হয়, কথা ঠিক কিনা? আজকাল দেখা যায় 80 বছরের বৃদ্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত সুরা কালাম ঠিক মতো জানে না, ঠিক কিনা? তাসাউত পড়তে জানে না, আলহামদুলিল্লাহ সুরা পড়তে জানে না, কোরআন তেলাওয়াত করতে জানে না। এমন একটা পরিস্থিতির মধ্যে হয়ে গেছে সে কিছুই জানে না। একটি উদাহরণ দিলে বুঝবেন, আমার এলাকার মধ্যে আমি যখন মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করার সময় দেখলাম রুকুর মধ্যে কোনো এক মুসলমান ব্যক্তি, কোনো এক মুসল্লি, সে গিয়া কোনোরকম তাড়াতাড়ি করে নামাজের মধ্যে রুকুর মধ্যে গেল। এখন সেই ব্যক্তি কি রুকুর মধ্যে তাসবি পড়তে সুবহান রব্বিয়াল আজিম বলতেছে না সোয়াবিন তেল বালা পড়তেছে, তার কথা কোনোটাই বোঝা যাচ্ছে না। আছে কিনা এরকম মুসল্লি? আরও জোরে বলতে হবে, আছে কিনা? কোরআন পড়তে জানে না, সুরা কেরাত কিছুই জানে না। আমাদের উচিত আমাদের ছেলে সন্তানকে দেখা যায়, আমরা যখন আমাদের ছেলে সন্তান হয় তখন আমরা চিন্তা করি আমার ছেলে সন্তানকে আগে কলেজে ভর্তি করে, স্কুলে ভর্তি করে, উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, আমার ছেলেকে অ্যাডভোকেট বানাবো। অমুসলমান, আমি বলতে চাই যে সন্তানকে আপনি দিনী শিক্ষায় শিক্ষিত না করে, এলমে দিন শিক্ষায় শিক্ষিত না করে, যেই সন্তানকে আপনি স্কুলে পড়ালেখা করে, যেই সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি না করে, যেই সন্তানকে আপনি স্কুলের মধ্যে ভর্তি করালেন, সেই সন্তান যখন বড় হয়ে দেখবেন সেই সন্তান মা বাবার সাথে কোনো দিন ভালো আচরণ করে না, ঠিক কিনা? আরও জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? যদি আপনার ছেলে সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করাবেন, মাদ্রাসায় ভর্তি করালে দেখবেন আপনার ছেলে যখন এলমে দিন হাসিল করবে, এলমে দিন হাসিল করার সাথে সাথে তার মধ্যে একটি ভয় ঢুকে যাবে, সে কোনো দিন বাবার সাথে কোনো দিন বেয়াদবি করবে না, সে কোনো দিন তার মার সাথে গালমন্দ করবে না, সে কোনো দিন তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবে না, তার মুরব্বীদের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করবে না, চিল্লায় বলতে হবে কথা, ঠিক কিনা? যার মধ্যে এলমে দিনের ভয় নাই, এলমে দিন নাই, দেখবেন তার মধ্যে কোনো ভালো লক্ষণ নাই, যার মধ্যে কোরআন এবং হাদিসের আলো ঢুকবে, সে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার মা বাবাকে সম্মান করবে, তার ভাই বোনকে সম্মান করবে, ঠিক কিনা মুসলমান? যার মধ্যে কোরআনের আওয়াজ নাই, ও মুসলমান, বলতে চাই যেই কোরআনের আওয়াজ না থাকার কারণে সমাজ আজ ধ্বংসের পথে চলে গিয়েছে। জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের মধ্যে এলমের হাসিল না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষ আজ গুনার মধ্যে বিমোচিত, চিল্লায় বলতে হবে কথা, ঠিক কিনা? এই সমাজের মধ্যে যাহা কিছু হইতেছে, অন্যায় অবিচার হইতেছে, সব একমাত্র কারণ হলো নিজের গুনার দ্বারা। যদি কোরআনের আওয়াজ তার মধ্যে থাকতো, কোরআনের হাদিস তার মধ্যে থাকতো, দেখতেন এই সমাজগুলো, মানুষগুলো কোনোদিন বেয়াদবি করতো না, ঠিক কিনা? এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হবে, কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে, দেখবেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের মর্যাদাও বৃদ্ধি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা,
এই কোরআনওয়ালা ব্যক্তিদের কেমন মর্যাদা পৃথিবীর মধ্যে দেখা যায় গিলাফের সাথে কোরআনের সম্পৃক্ত হওয়ার কারণে গিলাফ যদি পায়ের মধ্যে পড়িয়া যায় আমরা তাকে চুম্বন করি কি করি না আরো জোরে বলতে হবে চুম্বন করি কি করি না তেমনি ভাবে কোরআন আপনি পড়তেও জানেন না কিন্তু কোরআনওয়ালা ব্যক্তিদের সাথে আপনার উঠা বসা সুন্দর দেখবেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন যেই কাঠের রেহালের মধ্যে আপনি উঠা বসা করেন যেই ঘরের খাটের মধ্যে আপনি ঘুমান দেখবেন সেই খাটটা যদি আপনি লাত্তি মারবেন সেই খাটটাকে সালাম করতে হয় না কিন্তু দেখা যায় কোরআনের সাথে রেহালের সম্পৃক্ত হওয়ার কারণে রেহাল যদি মাটির মধ্যে পড়িয়া যায় আমরা তাকে চুম্বন করি কি করি না এ মুসলমান ও বন্ধু বাবাজি একটু মন দিয়ে শুনুন এই কোরআনের সাথে গিলাফের সম্পৃক্ত হওয়ার কারণে কোরআনের সাথে রেহালের সম্পৃক্ত হওয়ার কারণে কোরআন এই রেহালের মর্যাদা যেরকম বৃদ্ধি হয়ে গেছে যেই ব্যক্তি কোরআনওয়ালা ব্যক্তিদের সাথে সম্পৃক্ত থাকবে আমার আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেবে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একজন ব্যক্তি কাল কিয়ামতের দিন যখন জাহান্নামের দিকে রওনা আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা যা যা জিজ্ঞাসা কর দুনিয়ার মধ্যে তার কোনো ভালো আমল আছে কিনা ফেরেশতা জিজ্ঞাসা করলো ভাই তোমার দুনিয়াতে কোনো ভালো আমল আছে কিনা লোকটা বললেন দুনিয়াতে কোনো ভালো আমল নাই কোনোদিন নামাজ রোজা করেছো তাও করি নাই কোরআন পড়েছো তাও করি নাই রোজা রেখেছো তাও করি নাই জাকাত দিছো তাও দেই নাই কোনো আলেমদের সাথে ওঠা বসা ছিল কয় না কোনো আলেমদের সাথে ওঠা বসা ছিল না কোনো গরিব মিসকিনকে দান সৎকা করেছ কয় না কোনো গরিব মিসকিনকে দান সৎকা করি নাই তবে একদিন আমার এক বন্ধুর ঘরে বসিয়াং আমার বন্ধুর ঘরে বসিয়াং আমি কয়টা ডাল ভাত খেয়েছিলাম এক আলেমের সাথে বসে আল্লাহ কয় যা যা রে ওই আলেমের সাথে এক বেলা খাওয়ার উসিলায় তোর নামটা আমি আল্লাহ জান্নাতিদের মধ্যে লিখিয়া দিলাম বলেন না সুবহানাল্লাহ অ মুসলমান বলতে চাই আজ আলেমদেরকে নিয়ে কথা বলা হয় চায়ের দোকান থেকে রাস্তাঘাটে গ্রামগঞ্জের মধ্যে আলেমদের সমালোচনা করা হয় ঠিক কিনা এ মুসলমান তুমি জেনে রাখো ওই টক্সের মধ্যে যেরকম আলেমদের নিয়ে কথা বলো সমালোচনা করো তাদের কথা শুনে যেরকম তুমি মজা পাও চায়ের দোকানে বৈশা বৈশা সে যেরকম ভাবে আলেমদের গিবাত গাইয়া আলেমদের সমালোচনা করে যেরকম মজা উপভোগ করলো যেই গুনার কাম করলো আপনি চায়ের দোকানে বৈশা বৈশা যে আলেমদের কথা গিবাত শুনলেন আপনিও সেই কাতারে অন্তর্ভুক্ত হলেন চিল্লায় বলতে হবে কথা ঠিক কিনা এই আলেমদের মর্যাদা অনেক বেশি অ মুসলমান সমাজের মধ্যে যদি আলেম না থাকে শুধু যে আপনার ক্ষতি এমন ক্ষতি হবে অ মুসলমান কোন আলেমের বিরুদ্ধে কথা বলো কোন সমাজের বিরুদ্ধে কথা বলো কোন ওলামাই কেরামদের বিরুদ্ধে কথা বলো যে আলেম দিয়া তোমার বাবার জানাজার নামাজ পড়ানো হয় যে আলেম দিয়া তোমার মার জানাজার নামাজ পড়ানো হয় যে আলেম দিয়া তোমার ঘরের মেহমানদারি করানো হয় তোমার জন্য দোয়া করে কেমনি রে মুসলমান সেই আলেমের বিরুদ্ধে তুমি কথা বলো ঠিক কিনা মুসলমান আজ মুসলমানদের ইমানের আওয়াজকে হারিয়ে ফেলার কারণে আজ মুসলমান এরকম ওলামাদের বিরুদ্ধাচরণ করেনে আজ মুসলমানদেরকে একের পর এক আক্রমণ করে একের পর এক নির্যাতন করে একমাত্র মুসলমানদের ইমানের পাওয়ারকে হারিয়ে ফেলার কারণে ঠিক কিনা মুসলমান আমার ভাইয়েরা বন্ধুরা অথচ মুসলমানদের আওয়াজ কেমন ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ যখন একটি বৃক্ষের নিচে শুয়েছিলেন
সাড়ে তিন হাজার অস্ত্রধার বাহিনী খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, জীবনে অনেক বীরত্বতা দেখিয়েছ, অনেক সাহস দেখিয়েছ, আজকে তোমাকে আমাদের হাত থেকে কে রক্ষা করবে? রক্ষা করার মালিক আছে কিনা আরো জোরে বলতে হবে। কে? আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াত দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে? তাহলে কার কাছে চাইতে হবে? আমার বায়রাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ কবিতার ভাষায় বললেন, সারি দুনিয়া হো মুখালিফ, কুছ ডর নেহি, কুছ মতলক নেহি, কুছ গম নেহি, সা তু হামারা রহমান। আমার বায়রাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বললেন, অ তিন হাজার, সাড়ে তিন হাজার অস্ত্রদের বাহিনী লস্কর বেঈমানরা, তোমরা তিন হাজার কেন, তিন লক্ষাধিক কেন? সারা বিশ্বের কাফের বেঈমানরা যদি হও, আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে, তাহলে এই খালিদ ইবনে ওয়ালিদের তরবারি হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের ইমানের পাওয়ার কিরকম ছিল, তারা ওলামাই, তারা নবীদের সাথে কিরকম আচরণ করতেন, কেমন ব্যবহার করতেন, এই ব্যবহারের কারণে তাদের ইমানের পাওয়ার ছিল, ঠিক কিনা মুসলমান? আজকে আমরা নামের মুসলমান হয়ে গেছি। আজকে যখন মসজিদের মধ্যে আজান হয়, তাহলে দেখা যায় আমরা মসজিদের থেকে একদিকে চলে যাই, আমরা চায়ের দোকানে গল্প গুজব করি, আমরা ওয়াজ মাহফিলে যাই না। কারণ আজকে মুসলমানদের এমন একটা পরিস্থিতির মধ্যে হয়ে গেছে, আজ মুসলমান নামের মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? এই দুনিয়ার মুখে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া, শুনে হিন্দি ছবির গান, ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান, কথা ঠিক কিনা? ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। আমি যখন বলবো ওরা কিসের মুসলমান, তখন এক বাক্যে এক আওয়াজে ওই সমস্ত যারা বেঈমান, যারা মুশরিক কাফেরদেরকে সরিয়ে দেওয়ার জন্য, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা ঠিকমতো আমল উজগার করে না, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তারা কিসের মুসলমান? আরো জোরে বলতে হবে কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া, শুনে হিন্দি ছবির গান, ওরা কিসের মুসলমান? আরে নামাজ পড়তে বললে চাচা দেখায় নানা নজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা, আবার বলে ঘিরাবাত, কথা ঠিক কিনা? আরে মুসলমান সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখবেন চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা একটার পর একটা সিগারেট ধরায়। যদি বলি চাচা নামাজ পড়তে চলেন, কয় বাতি যা কইস না, গিরার ব্যথা, আডুর ব্যথা, প্যান্টটা না পাক, আমার এইটা না পাক, সেইটা না পাক, আমি নামাজ পড়তে পারবো না, ঠিক কিনা মুসলমান? এরকম মুসলমান সমাজের মধ্যে আছে কিনা? আরে নামাজ পড়তে বললে চাচা দেখায় নানা নজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা, আবার বলে গিরাবাদ, আবার রুকু সাজদা দিলে নাকি, রুকু সাজদা দিলে নাকি, মাজাই মারে টান, ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি নিশি দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এক শ্রেণীর মুসলমান আছে, দেখবেন আপনি যখন গান বাজনার আয়োজন করবেন, দেখবেন লোকের কোনো অভাব নাই, ঠিক কিনা? আর যেখানে কোরআনের হাদিসের কথা বলা হয়, আলেমদেরকে নিয়ে কথা বলা হয়, ওয়াজ মাহফিলের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, তাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা মুসলমান? ওরা কিসের মুসলমান? আমার ভাইরা এই সমাজের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে, যারা নাকি নামাজের যখন আজান দেয় তারা মসজিদের সামনে থেকে চলে যায়। অ মুসলমান, বলতে চাই এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন পাঠাইলেন, কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী
خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. আমার বেনাম আল্লাহ তাআলা বলেন রে বান্দা আমি আল্লাহ তোমাকে কেন পাঠাইলাম বান্দা আমি আল্লাহ তোমাকে কর্মের পরীক্ষা করব বান্দা আমি আল্লাহ তোমাকে যেই দুনিয়ার মধ্যে হায়াত নামক जिंदगी দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব কি পরীক্ষা করবে আল্লাহ তাআলা তাও জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ أمار بين الله تعالى ملن ربندان আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব তবে কি দ্বারা পরীক্ষা করব আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউম এক নম্বরে আমি আল্লাহ তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করব কিসের ভয় দ্বারা পরীক্ষা করব আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ কয়েক বছর আগে তোমাকে করোনা দিয়ে পরীক্ষা করলাম আয় মুসলমান বলতে চাই এই করোনার দ্বারা দেখা যায় বাই বাই কে বলে গেছে মা সন্তানকে বলে গেছে সন্তান বাবাকে বলে গেছে বাবা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়িয়া রইছে সন্তান বাবাকে দেখতে যায় না ঠিক কিনা মুসলমান এ মুসলমান আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে ভয় দ্বারা পরীক্ষা করব এ মুসলমান আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর জমানায় এক ব্যক্তির নাম ছিল কফিল কি নাম ছিল কফিল সেই ব্যক্তি মানুষকে সুদ দিত সুদি লেনদেনের কারবার তার মধ্যে ছিল একদিন এক মহিলা একদিন এক মহিলা তাকে বলল ও কফিল রে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার সন্তানদেরকে নিয়ে কোনো খাবার খাইতে পারি না আমাকে কিছু টাকা দাও আমার সন্তানকে দিয়ে সুন্দরভাবে ঘরের মধ্যে খাবারের আয়োজন করি কফিল বললেন তোমাকে টাকা দিতে পারি তার জন্য শোধ দিতে হবে মহিলা ডাক দিয়া বললে কফিল রে আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি তোমাকে কিভাবে শোধ দেব এবার কফিল ডাক দিয়া বলে মহিলা জানি তোমার কাছে টাকা নাই তোমার কাছে পয়সা নাই তবে তোমার এই পরিবর্তিতে আমার সাথে একদিন তোমাকে গোপনে মিলিত হবে চিল্লা বলুন না নাউজুবিল্লাহ এবার কফিল ডাক দিয়া বললেন মহিলাটা ডাক দিয়া বললেন কফিল রে আমি আপনার শর্তে রাজি কফিলের কথা মতো যখন মহিলা শর্তে রাজি হয়ে গেল অমুক একদিন মহিলা তার ঘরের মধ্যে যখন আসলো ঘরের মধ্যে আসার পর মহিলাটাকে ঘরের মধ্যে রেখে কফিল যখন দরজা আটকে দিলেন এবার মহিলাটা কান্নাকানি শুরু করে দিলেন কান্নাকানি শুরু করে দিলেন এবার কফিল মহিলাকে ডাক দিয়া বললেন ও মহিলা আমি তো তোমাকে ইচ্ছা করে এখানে আনি নাই তুমি কেন কান্না করতেছো মহিলাটা ডাক দিয়া বললেন কফিল রে আজকে আমি অনাহারের কারণে এই অনাহারের কারণে আজ আমার সন্তানের জন্য আমার বাবার জন্য আমি তোমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম এই টাকা নেওয়ার বিনিময়ে আজকে তোমার সাথে আমার জিনার মধ্যে লিপ্ত হতে চিল্লা বলুন না নাউজুবিল্লাহ ও কফিল আজ যদি তোর সাথে জিনা করার পর আমার মৃত্যু হয় তাহলে কি জবাব দিব কি কথার অন্যায় উত্তর দিব ও কফিল আমি কি জবাব দিব কফিলের মনের মধ্যে ভয় এসে গেল আমি কি কাজ করতে গেলাম যেই মহিলা টাকার অভাবে আল্লাহকে এত ভয় করে আমি কফিল অন্যায় করতে লাগলাম এবার কফিল ডাক দিয়া বলল মহিলা যা যাং তোর টাকা দেওয়া লাগবে না এই টাকা দিয়া তোমার পরিবার সন্তানকে তুমি সুন্দর মতো চালাও চিল্লা বলুন না সুবহানাল্লাহ তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ আমি আল্লাহ তোমাকে খোদা দ্বারা পরীক্ষা করব ও বড়লোকের দল হারাম টাকা খাইয়া হারাম উপার্জন করিয়া হারাম টাকা খাইয়া
তোমরা হারাম পথে চলিও না আল্লাহ তাআলা বলেন নিষ্কাওয়ালার দল অল্প টাকা ইনকাম করো হালাল উপার্জন করো সেই খাবারের মধ্যে আমার আল্লাহ তোমাকে অনেক শান্তি দিবে বলেন না সুবহানাল্লাহ এই অল্প টাকার মাধ্যমে আমার আল্লাহ তোমাকে শান্তি দিবেন আ মুসলমান টাকার মধ্যে আমি দেখলাম এক লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু সেই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম বা এত সুন্দর গাড়ির মধ্যে চলাফেরা করেন এত সুন্দর দামি গাড়ি এত সুন্দর দামি বাড়ি কেন আপনার শান্তি নাই লোকটা ডাক দিয়া বল হুজুর কিভাবে আমি শান্তির মধ্যে থাকব আমার বউকে আমি বিন্দু পরিমাণ কোনোদিন বিশ্বাস করি না ঠিক কিনা মুসলমান লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম কেন বিশ্বাস করেন না লোকটা আমাকে ডাক দিয়া বললেন এই জন্য আমি বিশ্বাস করি না আমার এত টাকা এত পয়সা আছে কিন্তু আমার বিবিকে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না এই জন্য মনে হয় আমি যখন ঘুমের মধ্যে যাই আমার মনে হয় আমার বিবি আমাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে আমাকে দুনিয়ার থেকে সরে দেবে চিল্লা বল না নাউযু বিল্লাহ হে মুসলমান এই টাকার পাহাড় গড়ে অন্যায় পথে করে হারাম উপার্জন করে যদি আপনি মনে করেন আপনি শান্তির মধ্যে চলবেন কোনোদিন আপনি শান্তির মধ্যে কাটাইতে পারবেন না চিল্লায় বলতে হবে কথা ঠিক কি না হে মুসলমান আজকে দেখা যায় সবার মধ্যে সুদের খাতায় নাম লিখিয়ে ঘুষের খাতায় নাম লিখিয়ে দুর্নীতির খাতায় নাম লিখিয়ে সমাজের মধ্যে আপনি শান্তি থাকতে পারবেন কোনোদিন শান্তির মধ্যে কাটাইতে পারবেন না চিল্লায় বলতে হবে কথা ঠিক কি না হে মুসলমান দেখবেন এক লোকের মধ্যে বছরের মাসের মধ্যে এক কোটি টাকার মধ্যে সে তার কামাই দেখবেন তার বউয়ের মাস শেষে হসপিটালের জন্য ক্যান্সারের জন্য তার পঞ্চাশ লক্ষ টাকা যায় চিল্লায় বলতে হবে কথা ঠিক কিনা তার ছেলে ইয়াবা খায় তার জন্য বিশ লাখ চলে যায় আর অন্য অন্য সামগ্রী দেওয়ার জন্য দেখবেন মাস শেষে আরও তার পঞ্চাশ লাখ টাকা ঋণের মধ্যে সে বোঝা হয়ে থাকে ঠিক কিনা আপনাদেরকে বলতে চাই যে ব্যক্তি হালাল উপার্জন করবে হালাল মতে চলবে দেখবেন আমার আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে পরিচালন করবে চিল্লায় বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউযুহা সামাওয়াতু ওয়াল আরদ أعدت للمتقين أمار بارا الله تعالى بلن دنيا المسلمان راغ دنيا المدد تمرا خمتار جنو پتی جگتا کرو تکار جنو پتی جگتا کرو রাষ্ট্রের জন্য প্রতিযোগিতা করো নারীর জন্য প্রতিযোগিতা করো ও মুসলমান একদিনও তো দেখলাম না তোমরা আমল নিয়ে তোমরা দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করো ঠিক কিনা মুসলমান আ মুসলমান সাহাবীদের ইতিহাস খুললে দেখা যায় সাহাবীরা এমন আমল করতেন এক সাহাবী থেকে আরেক সাহাবী বেশি আমল করতেন আ মুসলমান কি হয়ে গেল সমাজের মধ্যে আজকে সমাজ দুনিয়ার পিছনে ছোটে রং তামাশায় ছোটে চায়ের দোকানে ছোটে মদ গাজার দিকে চোখে কিন্তু এটা তো আসল দুনিয়া নয় আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওরে বান্দা তোমরা ক্ষমার জন্য দৌড়াও ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর যারা নাকি ক্ষমার জন্য প্রতিযোগিতা করবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে বলেন না সুবহানাল্লাহ একই দিন মাটির ভিতরে হবে গরে মন আমার কেন বন্ধ দালান ঘর একই দিন মাটির ভিতরে হবে গরে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরবাবে সবই রবে তুমি যাবে চলে কথা ঠিক কিনা বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হবে তোমার সবই পর রে মন আমার
কেন বন্ধ দালান ঘর কথা ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আমার বেরাগ আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকি বান্দা এবং বন্দীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা সুখে এবং দুঃখে দান করবে বলেন না সুবহানাল্লাহ আমার মুত্তাকি বান্দা এবং বন্দীরা দুঃখী সুখের সময় আমার রাস্তায় দান করে 10,000 টাকা আমার বান্দা দেখবেন গরিব অবস্থায় হলে দুঃখের সময় আমি আল্লাহর রাস্তায় 10 টাকা হলে দান করবে বলেন না সুবহানাল্লাহ বান্দা যখন সুখের সময় আমি আল্লাহকে ডাকি আল্লাহ ওই বান্দা দেখবেন দুঃখের সময় আল্লাহকে আল্লাহ ডাকে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বললেন বেলাল বেলাল এতটা পরিমাণ গরিব ছিলেন যে বেলাল নবীকেও ভালোবাসতেন বেলালকেও নবী ভালোবাসতেন বলেন না সুবহানাল্লাহ বেলাল নবীর জন্য এতটা পাগল আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পাগলপনা হয়ে গেলেন আবু বকরের কাছে গিয়া বললেন ভাই আবু বকর আমি মদিনায় থাকব না আমাকে তুমি বিদায় করে দাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন বেলাল রে কেন তুমি মদিনা থেকে চলে যাবা তোমাকে কেউ মারছে নাকি তোমাকে কেউ বকা দিয়েছে নাকি বেলাল বলে না না আমাকে কেউ মারেও নাই কেউ বকাও দেয় নাই আমি তাও চলে যাব কেন চলে যাবা কয় আমার নবী দুনিয়ার মধ্যে নাই 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 যেই নবীর জন্য আমি এত পাগল আমি যখন বেলাল আজান দিতাম আমার আজানের সাথে সাথে আমার নবী মসজিদের মধ্যে আয়েশা নামাজ পড়াইতো আজকে আমার নবী দুনিয়ার মধ্যে নাই 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 আমি নবী আমি বেলাল নবীর জন্য এত পাগল আজকে আমার নবী দুনিয়ার মধ্যে নেই আমি মদিনার জমিনে থাকব না আবু বকর বলেন অ বেলাল আমিও তো নবীকে ভালোবাসি কে সে আবু বকর নবীকে এত ভালোবাসতেন আবু বকর আল্লাহর নবী হিজরতের সময় যখন আবু বকরের ঘরে দাঁড়াইলেন গিয়া দরজা যখন নক করলেন আবু বকর দরজা খুলে দিলেন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আবু বকর ও আবু বকর তুমি কি ঘুমাও না আবু বকর ডাক দিয়া বলে নবী আমার আমি ঘুমাই না আমার মেয়ে আসমাও ঘুমাই না আমার মেয়ে আমার উটটা পর্যন্ত ঘুমায় না ও নবী আমি যদি ঘুমাই আপনি যখন আমার ঘরের দরজার মধ্যে নক করবেন আমি বেলাল যদি ঘুমিয়ে যাই কাফেররা আপনার প্রতি আতঙ্ক হবে আপনার প্রতি বিপদ ঘটাবে আপনাকে মারধর করবে আমি আবু বকর কিভাবে ঘুমাই ও মুসলমান আমার নবীকে সাহাবাই কেরামরা কত ভালোবাসতেন শুধু তাই নয় মক্কার মদিনার মহিলারাও কত ভালোবাসতেন বেলাল যখন মসজিদের মধ্যে যখন আজান দিলেন একদিন ফজরের সময় যখন বেলাল হাইয়া আলাল জিয়াদ বললেন ছোট্ট একটি বাচ্চা ডাক দিয়া বলে মা তুমি কেন কান্না করতেছ মহিলাটা ডাক দিয়া বলে সন্তান তুই বুঝবি না আমি কেন কান্না করতেছি মহিলাটা ডাক দিয়া বললেন বেশ বাচ্চারা ডাক দিয়া বললেন মা বলো কেন কান্না করতেছ মহিলাটা ডাক দিয়া বললেন ও সন্তান ওই যে বেলাল মসজিদের মধ্যে হাইয়া আলাল জিহাদ বলতেছে যুদ্ধের জন্য আসার জন্য কারণ আজকে আমার ঘরের মধ্যে কোনো সন্তান নাই প্রাপ্ত বালক কোনো সন্তান নাই যেই সন্তানটাকে আমি যুদ্ধের জন্য পাঠাবো তোর বাবাও দুনিয়ার মধ্যে ছিল তোর বাবাও তোর বাবাকে আমি যুদ্ধের জন্য পাঠিয়ে তোর বাবাও শহীদ হয়ে গেছে
তোর বায়ু শহীদ হয়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো প্রাপ্ত বালক কোনো সন্তান নাই 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 যাকে আমি মদিনার যুদ্ধের জন্য আমি পাঠাবো কাল কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে ও মদিনার শহীদের মারা দাঁড়াও আমি কিভাবে দাঁড়াবো এবার সন্তান ডাক দিয়া বললে মা গো আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে দাও দাও আমি নবীর যুদ্ধের মধ্যে যখন চলে যাই নবীর যুদ্ধের মধ্যে যাওয়ার পর নবীর কাছে যখন গেলেন সাহাবাই কেরামরা ডাক দিয়া বললেন ও মহিলা এই সন্তানকে তোমরা কেন নিয়ে আসতো মহিলাটা ডাক দিয়া বললেন আমার সন্তানকে দিয়ে দিলাম নবীজির যুদ্ধের জন্য সাহাবাই কেরামরা ডাক দিয়া বললেন ও মহিলা এই সন্তানকে কোনো কাজে আসবে না কারণ এই সন্তান কোনো কাজ করতে পারবে না মহিলার সাথে সাহাবাই কেরামদের ঝগড়া হয়ে গেল ভিতর থেকে নবী যখন আসলেন ডাক দিয়া বললেন মহিলা তুমি কেন চিল্লা ফাল্লা করতেছো মহিলাটা ডাক দিয়া বললেন নবী আমার দেখেন না আমার সন্তানকে আমি নিয়ে আসলাম আপনার সাথে যুদ্ধ দেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বললেন অ মহিলা এই সন্তান যুদ্ধের কোনো কাজে আসবে না এবার মহিলা ডাক দিয়া বললেন নবী আমার জানি এই সন্তান কোনো কাজে আসবে না ও নবী কাফেররা যখন আপনার বুকের মধ্যে তীর নিক্ষেপ করবে আপনার বুকের মধ্যে যখন তীর নিক্ষেপ করবে আমার সন্তানকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন আমি নবী আপনাকে এত পরিমাণ ভালোবাসি আপনার গায়ের মধ্যে যদি কোনো তীরের আঘাত পড়ে আমি মহিলা কোনো দিন সহ্য করতে পারবো না বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বেলালকে ডাক দিয়া বললেন ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আমার আল্লাহ তাআলা তোমাকে দানের পরিমাণ বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা والله يضاعف لمن يشاء والله واسع عليم আমার মেরাম যে ব্যক্তি নাকি দেখবেন দুনিয়ার মধ্যে যারা নাকি বীজ বপন করে দেখবেন এক একটা বীজ থেকে যেরকম সাত সাতটা বীজ গজায় বান্দা যদি আমার আল্লাহর রাস্তায় দান করে আমার আল্লাহ এর বিনিময়ে সাতশো গুণ সব তার আমল নামায় লিখিয়ে দিবে বলেন না সুবহানাল্লাহ তারপর আল্লাহ তাআলা মুত্তাকিম বান্দা এবং বান্দীদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়স আমার মুত্তাকি বান্দা এবং বান্দীরা নিজের রাগকে দমন করে রাখে কি করে রাখে আরো জোরে বলতে হবে কি করে রাখে রাগকে দমন করে রাখবে ও মুসলমান দেখবেন এই রাগের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হয় গড়ে গড়ে দ্বন্দ্ব হয় শেষ পর্যন্ত দেখা যায় নিজের বউয়ের কারণে নিজের বউয়ের মধ্যে তখন তালাকপ্রাপ্ত হয়ে যায় ঠিক কিনা মুসলমান আয় মুসলমান আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়্ মুত্তাকি বান্দা এবং বান্দীদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা নিজের রাগকে দমন করে রাখবে যারা নাকি রাগকে দমন করে রাখবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন ওগো নবী আমাকে কিছু নসিহত পেশ করুন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন লা তাগত তোমার রাগকে দমন করো আবার সাহাবী ডাক দিয়া বললেন ও নবী আমাকে কিছু নসিহত পেশ করুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগত তোমার রাগকে দমন করো আবার বিশ্ব নবী বললেন লা তাগত তোমার রাগকে দমন করো ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলাকু নাফসাহু ইনদাল গাদা যেই ব্যক্তি নিজের রাগকে দমন করে রাখবে সেই ব্যক্তি হলো সবচেয়ে বেশি উত্তম বলেন না সুবহানাল্লাহ তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আমার মুত্তাকি বান্দা এবং বান্দীদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন্নাস তারা মানুষকে মানুষের মধ্যে যতই ভুল হোক না কেন মানুষ নিজেদের মধ্যে নিজেরা নিজেকে ক্ষমা করে দিবে বলেন না সুবহানাল্লাহ মুসলমান দেখবেন মানুষ যখন
তার মনের মধ্যে জ্বালা পুষে রাখে হিংসা পুষে রাখে দেখবেন এক একটা মানুষ তার প্রতি আক্রান্ত হয়ে যায় কখন তাকে মারবে কখন তাকে ধরবে এক পর্যায়ে দেখবেন সেই মানুষটা পাগল হয়ে যায় কখন তাকে আক্রমণ করবে কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নাস আমার মুত্তাকি বান্দা এবং বান্দিরা তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা নিজেরা নিজেদের মধ্যে রাগকে ক্ষমা করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন সাহাবীদেরকে নিয়ে যখন কথা বলতেছেন তখন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবারা দেখো তোমাদের মাঝে যে ব্যক্তিরা এখন আসবে সেই ব্যক্তিটা হলো জান্নাতি একটা নয় দুটা নয় তিন তিনটা মজলিসের মধ্যে সেই ব্যক্তিকে যখন জান্নাতি ঘোষণা করলেন আমার ভাইরা বন্ধুরা পর্দার অন্তরের মা মনোযোগ নিয়ে শোনো রে মা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিনটা মজলিসের মধ্যে যখন ওই সাহাবিকে যখন জান্নাতি ঘোষণা করলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি আশ্চর্যিত হলো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস যখন তার বাড়িতে গেলেন গিয়া বললেন আনসারি ভাই আপনার ঘরের মধ্যে আমি মেহমান হওয়ার জন্য এসেছি তখন আনসারি সাহাবি বললেন আপনি হলেন নবীজির একজন প্রসিদ্ধ সাহাবি আপনাকে যদি মেহমানদারি করাইতে পারি আমার থেকে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না বলেন না সুবহানাল্লাহ আনসারি সাহাবি যখন তার বাড়ির মধ্যে থাকতে লাগলেন একদিন থাকলেন দেখলেন তার মধ্যে কোনো ভালো কোনো আমল নাই দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল দেখলেন তার মধ্যে কোনো ভালো আমল নাই জিজ্ঞাসা করলেন ভাই রে আপনার বাড়িতে আমি মেহমান হওয়ার জন্য আসি নাই তবে কেন এসেছ আল্লাহর নবী বিশ্ব নবী একটা নয় দুটা নয় তিন তিনটা মজলিসের মধ্যে আপনাকে জান্নাতি বলেছেন কি এমন আমল করো যেই আমলের কারণে তোমাকে জান্নাতি ঘোষণা করলেন আল্লাহর নবী বিশ্ব নবী কেন জান্নাতি ঘোষণা করলেন সাহাবি রাগ দিয়া বললেন আমি ঠিক মতো নামাজ আদায় করি ঠিক মতো রোজা রাখি কিন্তু একটা আমল করি আমি যখন রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাতে যাই আমি এমন একটা আমল করি বিছানার মধ্যে যখন ঘুমাতে যাই আমি আমার সারা দিনের মধ্যে যারা আমার সাথে অন্যায় করেছে আমি সব হিংসা ভুলে গিয়ে আমি ক্ষমা করে দিই একটা প্রশান্ত মন নিয়ে আমি মনের মধ্যে ঘুমাই বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নার আমার মুত্তাকি বান্দা এবং মন্দিদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করে দিবে চার নম্বরে হলো আল্লাহ তাআলা বলেন الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله أمار بيرب الله تعالى بولن أمار متقي بند أبن بند دير چار نمبر بويسشتو لوگ ترى جتو يونائي كروك نكنا زنا كروك نكنا ويبيچار كروك نكنا অন্যায় করুক না কেন আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাই আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দেই বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে এমন এক অন্যায় কাজ করেছিল অন্যায় কাজ করত অন্যায় কাজ করত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা এমন অন্যায় করতেন দাহিয়াতুল কলবি নবীর দরবারে এসে যখন কান্নাকাটি শুরু করে দিলেন নবী আমার এমন গুনাহ করছি নবী গো যা আপনার কাছে বলতে আমার খুব ভয় হয় আল্লাহ ইনি আমাকে গুনাহ মাফ করবেন নাকি আল্লাহর নবী বিশ্ব নবী রাগ দিয়া বললেন দাহিয়া বল কি গুনাহ করেছো দাহিয়াতুল কলবি বললেন নবী আমার আইয়ামে জাহিলিয়াতের যখন যখন আমার কন আমার বিবির গর্ভে যখন সন্তান হলো সন্তান আছে আমার বিবিকে আমি নসিহত করে গেলাম ও বিবি রে আমি যখন ব্যবসার মধ্যে চলিয়া যাব আমার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমার সন্তানটাকে তুমি দাফন করে ফেলবা এবার দাহিয়াতুল কলবি যখন ব্যবসার উদ্দেশ্যে যখন চলিয়া গেলেন ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পর যখন দাহিয়াতুল কলবির ঘরে একটি কন্যা সন্তান হলো
মেয়েটা দেখে মা দেখে মেয়ের প্রতি মায়া এসে গেল সন্তানটাকে দাফন করলেন না দাফন না করার কারণে যখন দাহিয়াতুল কালবিং বাড়ির মধ্যে ফিরলেন বাড়ির মধ্যে যখন ফিরার পর মেয়েটা আব্বু আব্বু বলে ডাক দেয় আব্বু আব্বু যখন বলার যখন কারণে দাহিয়াতুল কালবির স্ত্রী ডাক দেয়া বললেন এটা তোমার সন্তান এবার দাহিয়াতুল কালবি বললেন তোমাকে না বলেছিলাম আমি যখন ব্যবসার উদ্দেশ্যে যাব যখন সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তানটাকে তুমি জীবন্ত দাফন করবা তুমি কেন করো নাই সমাজের লোক বলতে লাগলো ও দাহিয়াতুল কালবিং তুমি সমাজ থেকে চলে যাও কারণ তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান যখন জন্ম হলো দাহিয়াতুল কালবি নিজের সন্তানটাকে দোয়াইয়া পোষাইয়া বিবিকে ডাক দিয়া বললেন বিবি রে আমার সন্তানটারে দোয়াইয়া পোষাইয়া দাও আমার সন্তানটাকে আমি আমার আমার নানার বাড়িতে আমি নিয়ে যাব যখন দাইয়াতুল কালবিং তার সন্তানটাকে নিয়া মরুভূমির দিকে রওনা হল মেয়েটা ডাক দিয়া বলে আব্বু আমাকে কোন জায়গার মধ্যে নিয়ে যাচ্ছ মেয়েটা ডাক দিয়া বলল এটা তো আমার নানার বাড়ির রাস্তা নয় দাইয়াতুল কালবি যখন মরুন প্রান্তরে গেলেন যখন খাদ গণ যখন খনন করতে লাগলেন মেয়েটা বাবাকে বাতাস করতে লাগলেন আব্বু আব্বু বলে ডাকতে লাগলেন আব্বু তুমি কেন এই খাদ খনন খনন করতেছ মেয়েটা বাবাকে বললেন খাদ যখন খনন করা হলো মেয়েটাকে পা এবং হাত বেঁধে মেয়েটাকে যখন ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফালাইয়া দিলেন মেয়েটা ডাক দিয়া বলে আব্বু আমাকে আপনি মাইরেন না আর জীবনে আপনাকে আব্বু আব্বু বলে পরিচয় দিব না দিব না দিব না ও দাহিয়াতুল কালবি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দাহিয়া তুমি যে অন্যায় করেছো আমার আল্লাহ ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমাকে মাফ করে দিছে বলেন না সুবহানাল্লাহ তারপর আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকি বান্দা এবং বান্দীদের চার নম্বর পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন আমার বান্দা যখন ওয়াদা করে আমার বান্দা ওয়াদা মাফিক আর কোনোদিন এই গুনাহ করবে না সুদের খাতায় যখন নাম লেখাইছে তওবা করার পর আমার বান্দা আর কোনোদিন আর গুনাহ করবে না আল্লাহ তাআলা বলেন রে বান্দা আমি তোকে এত সুন্দর করিয়া বানাইলাম আমি আল্লাহ গাছকে এত সুন্দর করিয়া বানাইলাম আমি আল্লাহ মাছকে এত সুন্দর করিয়া বানাই নাই বান্দা তোকে আমি আল্লাহ যত সুন্দর করিয়া বানাইছি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তোকে এত সুন্দর করিয়া বানাইলাম আমি আল্লাহ আসমানকে এত সুন্দর করিয়া বানাই নাই জমিনকে এত সুন্দর করিয়া বানাই নাই পাহাড়কে এত সুন্দর করিয়া বানাই নাই বান্দারে তোরে এত সুন্দর করিয়া বানাইলাম বান্দা তুই কার নাফরমানি কর বান্দারে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতি রে বান্দা আমি আল্লাহ তোর ডাকের বিনিময় তোর নামটা আমি আল্লাহ জান্নাতের মধ্যে লিখিয়া দিতাম বলেন না সুবহানাল্লাহ সন্তান যখন আম্মাকে আম্মা বলিয়া ডাক দেয় না মায়ের তো কষ্ট পায় গোপনে গোপনে স্বামী কি গিয়া বলে ও গো স্বামী তোমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না আমি মা খাবারের মধ্যে কোনো মজা পাই না আমি মা ঘুমের মধ্যে কোনো মজা পাই না আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা তোর নেতাকে যদি নেতা বলিয়া ডাক দাও তোর মাকে তুই মা বলিয়া ডাক দাও কোনো বাধা নাই আমি আল্লাহকে যখন একবার আল্লাহ বলিয়া ডাক দিতি আমি আল্লাহ তোর ডাকে খুশি হয়ে যাইতাম বান্দা যেখানে চক্ষু দেওয়া দরকার সেখানে চক্ষু দিলাম যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিলাম যেখানে কান দেওয়া দরকার সেখানে কান দিলাম বান্দা এত নিয়ামত পাইয়া লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আমার বেরাম আল্লাহ তাআলা বলেন রে বান্দা এত সুন্দর করিয়া বানাইলাম বান্দা তুই নিয়ামতের শুকরিয়া আদায় করোনা রে বান্দা আমি আল্লাহ তোকে এত সুন্দর করিয়া বানাইলাম
তোর মতো দেখ জমিনের মধ্যে এমন কোন মানুষ আছে যারা ঠিকমতো কথা বলতে পারে না যারা ঠিকমতো চলতে পারে না যারা ঠিকমতো পড়তে পারে না যারা ঠিকমতো ঘুমাইতে পারে না তাদেরকে আমি আল্লাহ বোবা করে বানাইলাম যাদেরকে আমি আল্লাহ ল্যাংড়া করে বানাইলাম যাদেরকে আমি আল্লাহ দৃষ্টি শক্তিহীন বানাইলাম বান্দা তোকে আমি আল্লাহ এত সুন্দর করিয়া বানাইলাম রে বান্দা যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবি না রে বান্দা ও বান্দা তুই জানিয়া রাখ আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোর জন্য জাহান্নামের ফয়সালা করে দেব বলেন না সুবহানাল্লাহ নাউযু বিল্লাহ আমার বেরান একটু মন দিয়া শোন রে ভাই একটু ভালো করিয়া শোন বান্দা যে অন্যায় কাজ করে দুনিয়ার মধ্যে যে অন্যায় অবিচারগুলো হয় জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যে অন্যায় কাজগুলো জমিনের মধ্যে হয় এই অন্যায় কাজ করার কারণে এই অন্যায় কাজ করার কারণে জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা গজব নাজিল করে আল্লাহ তাআলা বলেন রে বান্দা চার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না জানো কি এক নম্বর কারণে হলো এই জমিনের মধ্যে কত রকম জিনা হয় কত রকম ব্যভিচার হয় কত অন্যায় হয় মানুষের জন্য গীবাত করা হয় নারীদের সাথে অত্যাচার করা হয় কেন আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না এক নম্বর কারণ হলো এই জমিনের মধ্যে এমন মানুষ যারা নাকি সাদা দাড়ি পাকাওয়ালা মানুষ আছে যারা নাকি শীতের কনকনে ঠান্ডা পানি দিয়া অজু করিয়া তারা নামাজ পড়তে যায় আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জন্য জমিনের মধ্যে আজাব দেই না কথা ঠিক কিনা দুই নম্বরের কারণ হলো কেন আমি আল্লাহ জমিনের মধ্যে আজাব দেই না এই জমিনের মধ্যে এমন যুবক আছে যেই যুবকগুলো গানের মধ্যে যায় না যেই যুবকগুলো হারাম পথে যায় না যেই যুবকগুলো জিনার মধ্যে যায় না জমিনের মধ্যে এমনও যুবক আছে যারা গানের মধ্যে যায় ইচ্ছা করলে গানের মধ্যে যায় ইচ্ছা করলে জিনার মধ্যে যায় কিন্তু এমনও যুবক আছে যেই যুবকগুলো গানের আড্ডার মধ্যে যায় না যেই যুবকগুলো জিনার আড্ডার মধ্যে যায় না যেই যুবকগুলো গানের মধ্যে যায় না ওই সমস্ত যুবকের কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে আজাব দিই না কথা ঠিক কিনা আয় মুসলমান তিন নম্বরে হলো আমি আল্লাহ জমিনের মধ্যে কেন আজাব দিই না এই জমিনের মধ্যে এক শ্রেণীর মহিলা আছে এক শ্রেণীর মা আছে যারা নাকি সুন্দর মামে ইসলামের পর্দায় অনুসরণ দুনিয়ার মধ্যে চলাফেরা করে যারা নাকি ঠিক মতো নামাজ পড়ে স্বামীর খেদমত করে যারা নাকি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে ওই শ্রেণীর মহিলাদের জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে আজাব দিই না কন্যা সুবহানাল্লাহ চার নম্বরে কারণ হলো আমি আল্লাহ কেন জমিনের মধ্যে আজাব দেই না এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে আজাব দেই না এই জমিনের মধ্যে অসংখ্য অসংখ্য শিশু বাচ্চা আছে যাদের কোনো অন্যায় নাই যাদের কোনো গুণা নাই তাদের মা অন্যায় করে তাদের মা জিনা করে তাদের মা ব্যভিচার করে তাদের মা লুকোচুরি করে এই জন্য তাদের কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে আজাব দিই না কারণ শিশু বাচ্চাদের কোনো জমিনের মধ্যে কোনো অন্যায় নেই বলেন না সুবহানাল্লাহ আরে মুসলমান কোন দুনিয়ায় বসবাস করো এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা নয় এই দুনিয়াটা হলো একটা রঙের খেলা এই দুনিয়া আজকে আসো কালকে নাই এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় ওরে বান্দা একটু মন দিয়া ভালো করিয়া শুনে রে বান্দা এই দুনিয়া একটা ক্ষণিকের ঘর ছাত্র যদি পরীক্ষার মধ্যে ভালো লেখালেখি করে ভালো একটা রেজাল্টের আশা করা যায় ছাত্র যদি ভালো লেখালেখি করে ভালো একটা পরীক্ষার আশা করা যায় ভালো পরীক্ষা দিলে ভালো চাকরির আশা করা যায় যেই বান্দা এবং বান্দি দুনিয়ার মধ্যে ভালো আমল করবে না এক আমল করবে আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা করবে বলেন না সুবহানাল্লাহ।